জিএমচিএইচত গ্রেপ্তার করা হয়েছে একজন ভুয়া চিকিৎসক আর এই মুহূর্তে আমি দর্শকলক জানাইছো এই ব্রেকিং নিউজ এবার জিএমচিএইচত ভুয়া চিকিৎসক আটক হয়েছে প্রণব জ্যোতি দাস নামৰ ভুয়া চিকিৎসক গৰাকী গ্রেপ্তার করা হয়েছে জিএমচিএইচৰ রোগী সাবলৈ আহিছিল প্রণব জ্যোতি দাসে প্রণব জ্যোতি ব্যবহার করেছিল জিএমচিএইচৰ আই কার্ড জিএমচিএইচৰ কর্তৃপক্ষই ইতিমধ্যে আটক করে আরক্ষীক সমজাই দিছে বর্তমান ভঙাঘর আরক্ষীর জিম্মাত আছে প্রণব জ্যোতি দাস আমি সেই দৃশ্য দর্শক দেখাইছো গুৱাহাটী চিকিৎসা মহাবিদ্যালয় হাসপাতালত এবার ভুয়া চিকিৎসকক গ্রেপ্তার করা হয়েছে রোগী সাবলৈ আহোতে জিএমচিএইচ কর্তৃপক্ষই আটক করে আরক্ষীক গতাই দিছে এগৰাকী ভুয়া চিকিৎসক প্রণব জ্যোতি দাসক প্রণব জ্যোতিয়ে ব্যবহার করেছিল জিএমচিএইচৰ আই কার্ড বর্তমান ভঙাঘর আরক্ষীর জিম্মাত আছে প্রণব জ্যোতি দাস আমি দৃশ্য দেখাই আছো দর্শকসকলক জিএমচিএইচৰ পৰা এজন ভুয়া চিকিৎসকক গ্রেপ্তার করা হয়েছে আর চাওক কিদরে তেও জিএমচিএইচৰ আই কার্ড ব্যবহার করে এইদরে রোগী সাবলে আহিছিল আর তেনেতেই জিএমচিএইচৰ কর্তৃপক্ষ ইতিমধ্যে তেওঁক গ্রেপ্তার করেছে প্রণব জ্যোতি দাস নামৰ এই ভুয়া চিকিৎসক গৰাকীক গ্রেপ্তার করা হয়েছে বর্তমান ভঙাঘর আরক্ষীর জিম্মাত আছে প্রণব জ্যোতি দাস ফার্মাসিউটিক্যাল কোম্পানিত কাম করেছিল গতিকে মোর স্বাস্থ্যর বিষয়ে ডক্টর সকলের বহুত ভাল চিনাকি আছে কি হয় নহয় আমার ইয়াত জেনারেল সার্জারি ডিপার্টমেন্টত এটা আপনার হেমারেজ কেস এটা আছে তো মোক ফোন করেছিল যে স্যার আমি তিন দিনের পর ইয়াত আছো আমার কোনো লকডাউন হওয়া নাই আমি কি করো তারপর মই আহিছিল আহি দেখিলো তো দেখার পিছত মই মোর কনসার্ন ডক্টর মৃণাল ভূঁয়া আছে আর আমার আর ডক্টর বৈশ্য স্যার আছে কথা পাতিল নিউরোসার্জারি ডিপার্টমেন্টর চিনাকি তারপর আই এস ডিও আসিল আর আপনার স্কাল ফ্র্যাকচারও আসলে তো ব্লিডিং হয়ে আসিল ইন্টারনেল ব্লিডিং তো ভাবিল যে ওটিটো সোনকালে দরকার মই সেইটোই একচুয়ালি সাবলৈ ৰাতিপুৱা আহিছিলোঁ কিন্তু মেডিকেল কলেজটো বহুত ডাঙৰ সার্জারি ডিপার্টমেন্ট মই মানে সিট নম্বরটো নাজানো একচুয়ালি মানে বেড নম্বরটো মই মানে বেলেগ এটা ওয়ার্ডত সোমাই গলো সোমাই যাওয়ার পিছত বেলেগ এটা পেশেন্টক সেইটো ভাবি ললো মই তাৰমানে পেশেন্টৰ বয়স কৈছিল 52 ইয়ার্স না মই আপুনি আই কার্ড কোড বনাইছিল এইটো মই এনে হেৰি কৰি লৈছিলো এইটো মই আমার ভাঙাগড় থানার ওসিকো মই কনফেস করেছো যে এইটো স্যার মই ভুল করে বনাই লৈছো কিয়নো কোভিডর সময় একচুয়ালি আমার অনুবাদ দিয়া হওয়া নাছিল তেতিয়া করে লৈছো কিন্তু আই হ্যাভেন্ট ইউটিলাইজ দিস আপনি যিজন পেশেন্টক চাইছিলে পেশেন্টৰ পেটেনেজ আছে আমার পিছফালে আপনার যিজন ধরে রেখেছিল আপনাক ধরবলে সমজাই দিলে আসলে আপনি কথা মিছা কথা কৈছে আপনি যে পেশেন্টক চাব কৈছিলে আপনি পেশেন্টক ট্রিটমেন্ট করবে স্টার্ট কৰিছিলে আপনি না 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 এটো আপনালোকে অলপ আগুয়াই কৈ আছে এক মিনিট আপুনি হাইকাৰ্ডখন হাইকাৰ্ডখনত চহী কৰিছে 15 চনত কবিৰ আহিছে 20 চনত আপুনি 15 চনত হাইকাৰ্ডখন কেনেকৈ হ'ল আপুনি ডক্টৰ বুলি আই কাৰ্ড বনাই কিয় ঘূৰি ফুৰিছিল পেচেণ্ট এগৰাকীৰ ওচৰলৈকে গৈছিলে তেওঁৰ এটেণ্ডেণ্ট সজাগ কাৰণে তেওঁক লগে লগে সন্দেহ হ'ল সন্দেহ হৈ তেওঁক ধৰিলে তেওঁক কুৱেশ্যন কৰা ধৰিলে তাৰপিছত তেওঁক আনি আমাৰ ডেপুটি চুপাৰিণ্টেণ্ডৰ ওচৰলৈকে লৈ আহিলে ডেপুটি চুপাৰিণ্টেণ্টে যেতিয়া মোক ফোন কৰি ক'লে যে এনেকুৱা এটা ঘটনা হৈছে মই কৈছোঁ লগে লগে পুলিচত দিয়ে কাৰণ এইটো কাৰণ তেওঁ ক'লে যে 15 চনৰ আই কাৰ্ড মই কৈছোঁ 15 চনৰ আই কাৰ্ড কোনো প্ৰণৱজ্যোতি দাস বুলি কাৰণ মই কলেজৰ মানুহখিনিক সকলোকে চিনি পাওঁ গতিকে 15 চনত কোনো প্ৰণৱজ্যোতি দাস আমাৰ এতিয়া ডেচিষ্টেণ্ট অফিচাৰ নাই আৰু বিশেষকৈ নিৰজ চাৰ্জাৰীৰ আমাৰ মানুহেই নাই কাৰণ নিৰজ চাৰ্জাৰী আমি এতিয়া চিএন চেণ্টাৰৰ কাৰণে পুঙ্খানুপুঙ্খভাৱে পৰীক্ষা কৰি আছোঁ প্ৰতি মাহে প্ৰতি সপ্তাহে আমি মিটিং পাতি আছোঁ প্ৰণৱ জ্যোতি দাস আছে বুলি কোনো মানুহ এজনৰ নামেই ওলোৱা নাই ক'তো গতিকে এইটো সম্পূৰ্ণ ফ্ৰড আৰু মই লগে লগে মানে 15 মিনিট মই তাক কৈছোঁ যে ফ্ৰড ধৰি থৈ দিয়া আৰু পুলিচেও দিয়ে পুলিচক তেতিয়া তেওঁ আনিলোঁ আনি পেলাই মই আপোনালোকে দেখিলেই তেওঁ যে তেওঁৰ কথাৰ মানে বহুত অমিল আৰু আই কাৰ্ডখনত সকলোতে ডাঙৰ কথা হ'ল কি আই কাৰ্ডখন আমাৰ কলেজৰ ফৰ্মেটত বনোৱাটো নহয় নহয়েই আৰু যিটো চিল মাৰিছে প্ৰিন্সিপালৰ চিল মাৰিছে তেওঁ কথাৰ অমিল
দেখিছে আপোনালোকৰ সন্মুখতে কৈছে যে কোভিডৰ সময়ত এখন বনাইছে, কোভিড আহিছে 2020 চনত, তাৰমানে এই তেওঁ এই কামটো বহুদিনৰ পৰাই চলাই আছে। কোনোবাই সুধিলে